হাই অর গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই জবস তো আজ আমরা ডিসকাস করবো ডাব্লু সিএস ফিলিমস দু হাজার দশ সালের হিস্ট্রি কোয়েশ্চেন পেপার এর আগে আমরা ছয় সাল থেকে দু হাজার নয় সাল পর্যন্ত মানে ছয় সাত আট নয় চার বছরের হিস্ট্রির কোশ্চেন আমরা ডিসকাস করে নিয়েছি উইথ এক্সট্রা ডিটেলস আজকে দুহাজার দশ সালের কোশ্চেন ডিসকাস করবো এক্সট্রা কিছু ডিটেলস দিয়ে দেবো তোমরা যারা ডাব্লিউ জন্য প্রিপারেশান নিয়েছে তারা অবশ্যই একবার দেখে নেবে আউট অফ ফিফটি তোমরা কত পারছো কারণ এগুলো আশা করি তোমাদের যারা প্রিপারেশান নিয়েছে সবার কমপ্লিট হয়ে আছে তো আউট অফ ফিফটি যেন ফিফটি যেন তোমাদের মার্কস ওঠে ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমরা যেটা ডিসকাস করবো কী বলেছে দেখো কে কলকাতায় ভারত সভা মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করে তো এটা কোন কোন সালে এসেছে সেটা আগে দেখে নাও দু হাজার সাত দু হাজার আট দু হাজার নয় এবং এটা দু হাজার দশ সালের কোশ্চেন পেপার আমরা ডিসকাস করছি পরপর চার বছরে একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে তো দেখো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছেন এস ব্যানার্জি মনে হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার সাথে কে ছিলেন আনন্দমোহন বসু অনেক সময় আনন্দমোহন বসু অপশনে দেওয়া থাকে এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল আঠেরোশো সালে এই প্রশ্নটাও কিন্তু কত সালে এসেছিলো সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে তারপরে দেখো অপশান এতে যেটা রয়েছে ডাব্লুসি ব্যানার্জি মনে হচ্ছে উমেশচন্দ্র তিনি কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে এস্টাবলিশ হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে এগুলো একটু মনে রাখবে দুই নম্বর প্রশ্ন দেখো নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল তো এটা কে করেছিল এটা করেছিল বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবার বাবর সম্বন্ধে কিছু ডিটেলস বোর্ড রাখছি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে ফার্স্ট হচ্ছে পনেরোশো সালে ব্যাটেল অফ পানিপথ মনে হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে ঠিক আছে এবং মনে রাখবে বাবর এই যুদ্ধে কামানের ব্যবহার করেছিল এটা বাবরই জিতেছিল তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ইব্রাহিম লোধি কোন বংশের রাজা এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে এবার দেখো পনেরোশো সাল পনেরোশো সাল হল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে কি হয়েছিল খান্ডুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর এবং মেবারের রানা সঙ্গর সাথে খান্ডুয়া যুদ্ধ হয়েছিল ঠিক আছে এই যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিল ঠিক আছে তো এখানে দেখো এবং আরেকটা জিনিস মনে রাখবে যে বাবর নিজের আত্মজীবনী নিজে লিখেছিল কি নাম বাবরের আত্মজীবনীর নাম কি বাবর নামা এবং এটা কোন ভাষায় লেখা এটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা ঠিক আছে এইরকম এইটাও তোমাদের প্রশ্ন আসতে পারে এবার দেখো কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপন হয়েছিল কমেন্ট করো যে অ্যান্সার হচ্ছে আঠেরোশো সালে ঠিক আছে ক্লাইবের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে তো লর্ড ক্লাইভ কত সালে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করেছিল তো সতেরোশো সালে দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দিয়েছিল ঠিক আছে এটা মনে থাকবে তো নেক্সট প্রশ্ন চলে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে তো ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন ভিকাজি রুস্তম মাদাম কামা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ছ নম্বর প্রশ্ন আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে কোনো রাজকর্মচারীকে বক্সি বলা হতো তো এটা কাকে বলা হতো এটা হতো সামরিক সংগঠনে ভারপ্রাপ্ত কর্মচারীকে এটা বলা হতো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন এটা দু হাজার ছয় সালে ছিল এবং এটা দু হাজার দশ সালেও কোশ্চেনটা রিপিট হয়েছে তো এখানে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে অপশান এ রয়্যাল টাইটেল অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তর এটা মনে রাখবে ঠিক আছে এবং দেখো এই কোশ্চেনটা যে রিপিট হচ্ছে একদম অপশনগুলো চেঞ্জ করেনি সেম ডিটো অপশান দু হাজার ছয় সালের কোশ্চেন ছিল সেটাই তোমাদের এখানে কপি পেস্ট করে দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন এটা দু হাজার ছয় সাল এবং দশ সালের কোশ্চেন তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাগত সালে হয়েছিল আঠারোশো পঁচাশি ঠিক আছে এবং এখানে কে এটা এস্টাবলিশ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এ ও হিউম মানে হচ্ছে অ্যালেন অক্টোভিয়ান হিউম এটা আশা করি সবাই জানো নেক্সট এর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি ডাব্লু সি ব্যানার্জি কোথায় হয়েছিল বোম্বেতে ঠিক আছে বোম্বে এবং নেক্সট তোমাদের যেটা মনে রাখতে হবে কোয়েশ্চেনটা যেটা দিয়েছে যে দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশন কোথায় সরি দ্বিতীয় অধিবেশনে কে ছিল তো দ্বিতীয় অধিবেশনে ছিল দাদাভাই নৌরজি এটা কত সালে হয়েছিলো আঠেরোশো ছিয়াশি সালে কোথায় হয়েছিলো এটা হয়েছিল কলকাতাতে ঠিক আছে দ্বিতীয় সেশন কোথায় হয়েছিলো কলকাতাতে এটা মনে রাখবে তৃতীয় তৃতীয় কে হয়েছিল বাদুরউদ্দিন তোয়েবজি এটাও মনে রাখবে এটা কত সালে আঠেরোশো সালে কোথায় হয়েছিল এটা এটা হয়েছিল মাদ্রাজে তো পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে আমি তোমাদের বলে দিলাম তোমাদের কাজে লাগবে দেখবে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে স্কুল বুক সোসাইটি এটা প্রতিষ্ঠা করেছিলেন কে ডেভিড হেয়ার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন তো দেখো শাসন কার্যকালে যিনি নিহত হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড মেও অপশান এ ও চেটের অ্যান্সার তিনি আন্দামানে জেলে তাকে নিহত করা হয় এবং তাকে নিহত করেছিলেন শের আলী আফ্রিদি নামে একজন ক্যাদি নেক্সট প্রশ্নে চলে আসি আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন তিনি কে কমেন্ট করো তো তিনি কে হলেন তিনি হলেন অপশান ডি মোরাজি দেশাই এবার চলে আসি আমরা টুয়েলভ নম্বর কোশ্চেনের টুয়েলভ নম্বর কোশ্চেন কী বলেছে দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল দু হাজার ছয় সাল মানে আগের বছরে এসেছিলো এবং দু হাজার দশেও এসেছে তো এখানে মনে রাখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং এই এটা কে অর্ডার দিয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তো জেনারেল ডায়ার এবং আরেকটা প্রশ্ন আমি দেখেছি তোমাদের পিএসসির পরীক্ষাতে এসেছিলো যে জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিলেন তো জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং ঠিক আছে উধম সিং তিনি জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি হতে পারে যে এই জালিয়ান হোলা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভাইস রয় কেছিলেন তো ভাইস রয় কে ছিলেন লর্ড চেমসফোর্ড ঠিক আছে লর্ড চেমসফোর্ড ছিলেন জালিয়ান হত্যাকাণ্ডের সময় এবং এখানে দেখো অপশান বিতে যেটা রয়েছে উনিশশো সাল তো উনিশশো সালে কি হয়েছিল কেউ বলতে পারবে তো মনে রাখবে উনিশশো সালে হয়েছিল কি মরলে মিন্টো রিফর্ম মরলে মিন্টো রিফর্ম উনিশশো সালে হয়েছিল ওটা ঠিক আছে এবার দেখো শিবাজি রাজ্য অভিষেক হয়েছিল কত সালে তো শিবাজি রাজ্য অভিষেক হয়েছিল ষোলোশো সালে কোথায় রায়গড়ে ওই প্রশ্নটাও এসছে তো যত সম্ভব রায়গড় এই প্রশ্নটা যত সম্ভব দু হাজার আঠেরো ফিলিমসে এসেছিলো যত সম্ভব তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এবার দেখো বাঘা জ্যোতির নামে কে পরিচিত এই প্রশ্নটা আমি তোমাদের অনলাইন মক টেস্টে অনেকবার পড়িয়েছি তো বাঘা জ্যোতির নামে পরিচিত হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে তো নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যানি বেসান্ত তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান এ ঠিক আছে মনে থাকবে খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আদি গ্রন্থ কী তো আদিগ্রন্থ হচ্ছে বা আদিগ্রন্থ সাহেব শুধু এখানে অপশান আদি গ্রন্থ আছে তো এটা হচ্ছে দেখো শিখদের একটি ধর্মীয় পুস্তক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শের ই পাঞ্জাব কাকে বলা হয় মোস্ট কনফিউজিং প্রশ্ন এবং এখানে দেখো দুটো অপশানই রয়েছে রঞ্জিত সিংও রয়েছে লালা রাজপথ রায়ও রয়েছে তো এখানে আমি যত সম্ভব বলব রঞ্জিত সিং অ্যান্সার হওয়ার কথা কিন্তু আমি দেখেছি বিভিন্ন বইয়ে কোথাও রঞ্জিত সিং কোথাও লালা লাজপত রায় আছে তো তোমরা একটু কমেন্ট করে দিও কি হবে বা অনেক সময় দেখবে পরীক্ষার দুটোর মধ্যে এই দুজনের মধ্যে যে কোনো একজনই থাকে ঠিক আছে তো এটা একটু তোমরা কমেন্ট করে দিও কোনটা অ্যান্সার হবে তো বলে তোমাদের মনে হচ্ছে ঠিক আছে এবং কোন বইয়ে লেখা আছে সেটা একটু বলে দেবে তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন তো চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন বারোশো একুশ খ্রিস্টাব্দে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পনেরোশো ছাব্বিশে কী হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হয়েছিলেন তো দেখো গভর্নর জেনারেল ভারতের কে হয়েছিলেন কমেন্ট করো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে তো এখানে অপশানগুলো একটু গোলমাল আছে এখানে ভারতের যদি বলা হয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল তখন এটা অ্যান্সার কী হবে উইলিয়াম বেন্টি এবং যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল তখন কি অ্যান্সার হচ্ছে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবে ওয়ারেন হেস্টি ঠিক আছে তো এটা ভারত হবে না এটা বেঙ্গল হবে ঠিক আছে তো এটা একটু দেখে নেবে তোমরা এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো ওয়ারেন হেস্টিং সম্বন্ধে কিছু ডিটেলস ওয়ারেন ওয়ারেন হেস্টিং হচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অব বেঙ্গল এবং তিনি শাসন ব্যবস্থা যেটা লর্ড ক্লাইভ শুরু করেছিল সেটার অবসান ঘটিয়েছিলেন ঠিক আছে দৈত্য শাসন ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন রবার্ট ক্লাইভ এবং সেটা বন্ধ করেছিলেন কে সেটা বন্ধ করেছিলেন ওয়ারেন হেস্টিং তো প্রশ্ন আসতে পারে যে দ্বৈত শাসন ব্যবস্থা কে শুরু করেছিল বন্ধ করেছিলেন তখন কি অ্যান্সার হচ্ছে ওয়ারেন হেস্টিং এবং রবার্ট ক্লাইভ তিনি শুরু করেছিলেন পরের প্রশ্নে চলে আসি দেখো খিলাপদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে তো অনেক সময় এটা অপশনে দেখবে দেখা থাকে লেখা থাকে আলী ভাতৃদয় তার মনে হচ্ছে মোহাম্মদ আলী এবং সৈকত আলী অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এনারা দুজন ভাই ছিলেন এবং এনারা দুজন খিলাপত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে এবং খিলাপত আন্দোলন হয়েছিল কখন তো খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তো এটা একটু মনে রাখবে নিখিল ভারতের নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা হ্যাঁ কে প্রথম সভাপতি ছিলেন তো এর সভাপতি প্রথম কে ছিলেন তো দেখো এটার সভাপতি প্লাস প্রতিষ্ঠাতা হচ্ছেন লালা রাজপথ রায় এটা কত সালে হয়েছিল উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল এবং প্রথম সভাপতি কে বলেছেন তো প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় অপশেন বিতে যেটা দেখছো দেওয়ান চমনলাল তো তিনি ছিলেন ফার্স্ট মানে প্রথম জেনারেল সেক্রেটারি ঠিক আছে তিনি প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ঠিক আছে এটা মনে থাকবে পরের প্রশ্নে চলে আসি দেখো বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে তো বঙ্গভঙ্গ শুরু হয়েছিল উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো এবং এই উনিশশো সালে কি হয়েছিল মুসলিম লীগ গঠন হয়েছিল সেটাও মনে রাখবে এবং উনিশশো সালে কি বললাম কিছুক্ষণ আগেই মিন্টো রিফর্ম হয়েছিল এবার প্রশ্ন আসে যে যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল তখন কে ভাইস ছিলেন তো তখন এটার কী আসবে লর্ড হারডিনজে দ্বিতীয় লর্ড হান হারডিনজে ঠিক আছে প্রথম নয় দ্বিতীয় লর্ড হারডিনজে তো এটা একটু মনে রাখবে দ্বিতীয় লর্ড হার্ডিনজে কিন্তু অনেক সময় দেখবে অপশানে শুধু লর্ড হার্ডিনজে দেওয়া থাকে তো দ্বিতীয় লর্ড হার্ডডিনজে মনে থাকবে এটা অ্যান্সার হচ্ছে অরিজিনাল যদি লর্ড হারডিঞ্জেও দেওয়া থাকে অপশানে তখন সেটাই অ্যান্সার করবে মনে থাকে যেন গান্ধীজি কোন আন্দোলন খিলাপত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তো গান্ধীজির অসহযোগ আন্দোলন খিলাপদ আন্দোলনের সাথে যোগ হয়েছিল তো তোমরা এটা কমেন্ট করে জানিও যে এই অসযোগ আন্দোলন এটা কত সালে হয়েছিল দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট তো এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে তো অমৃত বাজার পত্রিকা এটা প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ কৃষ্ণ কুমার মিত্র তিনি কি করেছিলেন তিনি হচ্ছেন সঞ্জীবনী নামক একটি পত্রিকা কত সালে আঠেরোশো সালে এটাও তোমরা একটু মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসি টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো এটাও তোমার দু হাজার ছয় সালে প্রশ্নটা এসেছিলো মুসলিম লীগের অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ অক্টোবর নাইনটিন ফর্টি সিক্স অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার নিচের কোন ছবিটি তপন সিংহ পরিচালিত তো এটা একটু আলাদা কোশ্চেন অ্যাড হয়ে গেছে তো এটা একটু ইগনোর করবে তো এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস ঠিক আছে যে তপন সিংহ পরিচালিত সিনেমা হচ্ছে জিন্দিগি জিন্দগি সাকিনা এক ডাক্টর কি মত এটাও কিন্তু দু হাজার দশ সালের কোশ্চেন কিন্তু এর সাথে অ্যাড হয়ে গেছে এবার দেখো নীল দর্পণ ইংরাজিতে কে অনুবাদ করেন তো ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে নীল দর্পণ কে অনুবাদ সরি কে লিখেছিলেন তো নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত এবং আরেকটা প্রশ্ন যেটা তোমাদের দু হাজার আঠেরো সালে এসেছিলো যে হিন্দু প্যাট্রিয়েট কে লিখেছিলেন মানে কার কার তো এটা কী হবে হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়েট এটা একটু মনে রাখবে ঠিক আছে দিব্য জীবন বা লাইফ ডিভাইন এটি কার লেখা তো লাইফ ডিভাইন এটাও দু সালে এসেছিলো তো এটা অ্যান্সার কি হচ্ছে অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন কার লেখা অরবিন্দ ঘোষ এবং তার সাথে মনে রাখবে স্বামী বিবেকানন্দের কি বর্তমান ভারত আছে এবং তার সাথে অরবিন্দ ঘোষের লেখা আর একটা বই হচ্ছে দ্য নিউ ল্যাম্প অফ হোল্ড ওল্ড ঠিক আছে তো এটাও মনে রাখবে টোয়েন্টি নম্বর প্রশ্ন সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন দু সাল এবং দু হাজার দশ সাল তো সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা রিসেন্টলি দু হাজার আঠেরো যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যেও কিছু বেশ কিছু পরীক্ষা এসেছে ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল তো এটা অ্যান্সার কী হবে যে ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে লর্ড বেন্টিক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবার লর্ড বেন্টিং রিলেটেড কিছু ডিটেলস তোমাদের যেটা জেনে রাখতে হবে যে যদি প্রশ্ন আসে যে সতীদাহ প্রথা অবসান কে ঘটিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক কত সালে আঠেরোশো সালে তিনি আঠেরোশো সালে ঠগি দমন করেছিলেন এটাও মনে রাখবে ঠিক আছে নেক্সট চলে আসি দেখো তোমাদের অপশান এতে যেটা রয়েছে লর্ড কর্নওয়ালিস তো লর্ড কর্নওয়ালিস কী করেছিল ফার্স্ট তিনি যেটা করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত যেটা বারবার রিপিট হয় পরীক্ষায় চিরস্থায়ী বন্দোবস্ত যেটা আর ইংলিশে যদি বলো তাহলে পারমানেন্ট সেটেলমেন্ট ঠিক আছে তিনি সিভিল সার্ভিস শুরু করেছিলেন এবং শ্রীরঙ্গপত্নমের যুদ্ধে টিপু সুলতানকে হারিয়েছিলেন এটাও মনে রাখবে লর্ড কর্নওয়ালিসের সম্বন্ধে কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল তো বিধবা বিবাহ আইন এটা কার আমলে প্রণীত হয়েছিল এটা হয়েছিল লর্ড ডালসি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং লর্ড ডালসি সময় রেলপথ হয়েছিল ডক্টরেন অব লেপসে তো এগুলো একটু বারবার পড়িয়েছি তোমাদের মনে রাখবে দেখো স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন তো স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা দুজন সি আর দাস চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এবার এখানে বলেছে প্রতিষ্ঠাতা প্লাস সভাপতি কে ছিলেন তো এখানে এটা অ্যান্সার কী হবে যে এর মনে রাখবে এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা তো ছিলেন দুজনই কিন্তু সভাপতি ছিলেন সি আর দাস এবং মতিলাল নেহেরু ছিলেন সেক্রেটারি জেনারেল ঠিক আছে এটা মনে রাখবে সেক্রেটারি জেনারেল ছিলেন মতিলাল নেহরু এবং প্রতি সভাপতি ছিলেন সি আর দাস এবং যদি পশু মাসে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠাগত সালে হয়েছিল উনিশশো তেইশ সালে কিন্তু দেখবে এটা তো দু সালে পশুন কালকে তোমাদের দু সালে করিয়েছিলাম তো সেখানে অপশান ছিল উনিশশো সাল তো এটা একটু তোমরা দেখে নেবে পরের প্রশ্ন রাজতরঙ্গিনী কার লেখা তো রাজতরঙ্গিনী কার লেখা রাস্তরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা এবার প্রশ্ন যদি হয় রাজতরঙ্গিনী কোন ভাষায় লেখা তো রাস্তরঙ্গিনী হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা মেগাস্তিনি লিখিত গ্রন্থের নাম কি মেগাস্তিনি লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা কৌটিল্য লেখা বইয়ের নাম কী তো অস্তশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা এটা মনে রাখবে এবার দিদি প্রশ্ন আসে মেগাস্তিনিস কার সময় ভারতে এসেছিলেন এটা প্রশ্ন এসেছে দু হাজার সালে যত সম্ভব তো মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মর্যের সময় ভারতে এসেছিলেন এটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন চলে কোন বছর দিল্লির দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল তো এটা ঘোষণা করা হয়েছিল গত সালে আঠারোশো ছিয়াত্তর সাতাত্তর খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন তো নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন ডি রজিও অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই একটা প্রশ্ন তোমাদের জন্য এটা তোমরা সবাই কমেন্ট করবে সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় বালগঙ্গাধর তিলক এনাদের মধ্যে কাকে সনাতনপন্থী সংস্কারক বলা হয় এটা তোমরা সবাই কমেন্ট করবে টিপু সুলতানের রাজধানী ছিল কোনটি তো টিপু সুলতান ছিলেন মহীশূরের রাজা এবং তার রাজধানী ছিল সেরেঙ্গাপত্তনম বা শ্রীরঙ্গপত্তনম ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন তো অর্ধনঙ্গ ফকির বলা হয়েছিল গান্ধীজিকে নেক্সট চলে আমরা থার্টি নাইন নম্বর কোশ্চেনে মেগাস্তিনিস কে ছিলেন তো মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তাকে সেলুকাস পাঠিয়েছিলেন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে তো এটা হচ্ছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তো দেখো শ্রীরঙ্গপত সরি রঞ্জিত সিংয়ের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা হয়েছিল আঠেরোশো নয় সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা কী ছিল তো এখানে এটা অ্যান্সার কী হবে ফতেপুর স্বীকৃতি ইবাদতখান্না কী ছিল তো এটা ছিল সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ তো এখানে এটা অ্যান্সার কী হবে অপশন বি সকল ধর্মের জন্য আলোচনার গৃহ এবার ফতেপুর স্বীকৃতি কে নির্মাণ করেছিলেন সম্রাট আকবর ঠিক আছে এটাও মনে রাখবে কোন বছর রেগুলেশন অ্যাক্ট যেটা হচ্ছে এক্স মানে সেভেন্টিন হচ্ছে এটা বিধিবদ্ধ করে সতীদাও নিষিদ্ধ করা হয়েছিল তো সতীদাও প্রথা নিষিদ্ধ করেছিল কত সালে এটা হচ্ছে কী করেছিলেন ফার্স্ট এর সালটা মনে রাখবে আঠেরোশো সালে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এটা কে করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত তো হরপ্পা সভ্যতার লোকেরা সুমেরুর সাথে বাণিজ্য করত তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে তো এটা কী অ্যান্সার হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি আঠেরোশো পঁচাত্তর সালে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী বা স্কুল হলো কোনটা স্কুলটাকে কী বলা হতো তো মনে রাখবে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হলো সংখ্যা অপশন বি হবে এটার অ্যান্সার ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যবট্ট এবং বরা অমীর যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ তো এনারা দুজন কোন যুগের লোক ছিলেন তো এনারা দুজন হচ্ছেন গুপ্ত যুগের লোক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মৌর্য বংশের প্রতিষ্ঠা চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্ত বংশের প্রতিষ্ঠা থাকে সি গুপ্ত তোমরা আর কমেন্ট করে দিও পাল বংশের পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল দিল্লির সুলতানি প্রতিষ্ঠা সেটা তোমরা কমেন্ট করো সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায় তো সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায় তো এখানে এটা অ্যান্সার কী হবে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্বের অনুদান এটাকে বলা হতো ইকতা এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইকতা সিস্টেমকে শুরু করেছিল এবং কে বন্ধ করেছিল দুটোই কমেন্ট করবে কারণ প্রিভিয়াস ইয়ারে দু তিনবার প্রশ্নটা রিপিট হয়েছে যে ইক্তা সিস্টেম বা একতা পোতা কে শুরু করেন তার সাথে তোমরা কমেন্ট করবে একতা পোতা কে বন্ধ করেছিলেন কারণ আমি তার সাথে বলে দিয়েছিলাম আশা করি আগের ক্লাসগুলো দেখেছো যারা দেখোই অবশ্যই কিন্তু দেখে নেবে দিল্লির সুলতানিদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন তো এটা কে হয়েছিলেন আলাউদ্দিন খলজি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার যদি প্রশ্ন আসে যে আলাউদ্দিন খলজি সম্বন্ধে কিছু ডিটেলস তো আলাউদ্দিন খলজি হচ্ছে তিনি কি করেছিলেন রেশন ব্যবস্থার প্রচলন করেছিলেন সেকেন্ড যেটা করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন থার্ড যেটা করেছিলেন দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন তো এই তিনটেই বারবার আলাউদ্দিন খলজি থেকে প্রশ্ন আসে লাস্ট প্রশ্ন মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয় তো এটা দু বছরই এসেছে নয়ও এসেছে দশেও এসেছে তো মাতৃভাষা সংবাদপত্র আইন এটা আঠেরোশো সালে জারি হয়েছিল তো টোটাল আজকে ফিফটি কোয়েশ্চেন ছিল আউট অফ ফিফটি ফর্টি নাইন কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি একটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের দিতে বলেছি যখন যদি ভালোভাবে সেটটা দিয়ে থাকো কত স্কোর হচ্ছে আউট অফ ফিফটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল মনে হয় সেটাও কমেন্ট করে দেবে এবং তোমাদের বন্ধু যারা ডাব্লিউ পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং